হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই ধরনের অনেকের বাসাতে বক্স পড়ে আছে। যদি আপনাদের বাসায় এই ধরনের বক্স পড়ে থাকে, তাহলে এটা আপনি অনায়াসে একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার তৈরি করে নিতে পারেন, সেটা খুব অল্প খরচের মধ্যে। আর যদি এর সঙ্গে আপনাদের একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মোবাইল চার্জার। অবশ্যই মোবাইল চার্জারটি ভালো হতে হবে। মোবাইল চার্জার যদি এখানে আমরা কানেকশন দেই, তাহলে দেখুন এখানে মোবাইল চার্জারের বাতিটা জ্বলতেছে। এই ধরনের একটা ভালো চার্জার থাকতে হবে, খারাপ চার্জার হলে কিন্তু হবে না। আসুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে এটি অনায়াসে একটি ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার তৈরি করে নেবেন, যার যাবতীয় তথ্য আমরা এই ভিডিওটির মাধ্যমে দিব। সেক্ষেত্রে আপনাদেরকে দুইটি কম্পোনেন্ট বাজার থেকে কিনে নিতে হবে। একটা হচ্ছে এই ধরনের ব্লুটুথ যে সার্কিটগুলো বাজারে রয়েছে, এগুলো কিনতে পাওয়া যায়। এগুলোর দাম বেশি নিবে না, হয়তো 50 থেকে 45-40 এর মধ্যেই পাওয়া যাবে। এর সঙ্গে আপনাদেরকে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট নিতে হবে। এই সার্কিটটির মার্কেট প্রাইস শুধুমাত্র 20 টাকা। এই 20 টাকা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 40 টাকা, শুধুমাত্র 60 টাকার কম্পোনেন্ট হলেই কিন্তু হয়ে যাবে, যদি আপনার বাসায় এই ধরনের বক্স থাকে আর কি। অনেকের বাসাতে দেখা গেল যে কম্পিউটার বক্স রয়েছে, তার যদি কম্পিউটার বক্সটা নষ্ট থাকে, নষ্ট থাকার ক্ষেত্রে সে একটা বক্সের মধ্যে এই প্রসেসটা করে নিতে পারবে। আমরা আগে বক্সটি খুলে নিব, আপনারা দেখুন আমরা বক্সটি কিভাবে, আপনাদের বক্স যেভাবে খুলতে হবে, যে ধরনের প্রসেস রয়েছে, আপনারা সেভাবে বক্সটা খুলে নেবেন। এইভাবে বক্সটা অবশ্যই আগে খুলে নেবেন। এই ধরনের বক্সগুলোতে আপনারা এই ধরনের সিস্টেম করে নিতে পারেন, কারণ অনেকের মোবাইল ফোন থেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো আসে না, বক্সে শুনতে গেলে একটু ভালো শোনা যায়। এই আমরা বক্সটি কিন্তু ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে যে ফুটা রয়েছে, যে ফুটাটা দিয়ে তার অলরেডি বের করা ছিল, এই ফুটাতে আপনারা যে যে চার্জার লাইনের আমাদের যে মোবাইল চার্জারটা রয়েছে, এই যে মোবাইল চার্জারটা রয়েছে, এই মোবাইল চার্জারের যে সাপ্লাই ভোল্টেজটা, এই সাপ্লাই ভোল্টেজটা আপনারা এইভাবে এখান থেকে ঢুকে দিবেন। আমরা যেভাবে দিতেছি আপনারা সেম একই ক্যাটাগরিতে দিয়ে দিবেন। আমরা এখানে একটা ইয়ে দিয়ে দিব যাতে তারটা বের হয়ে না যায়। তারটা একেবারে অত বড় দরকার নাই, একটু এই পরিমাণে একটা গিট্ঠ দিয়ে দিবেন। গিট্ঠ দেওয়ার পরে আমাদের কিন্তু এখানকার কাজ শেষ। এখন আমাদের যদি আমরা এই সার্কিটটা পরিচালনা করতে চাই, তাহলে আমাদের কিন্তু 5 ভোল্টের প্রয়োজন হবে। এই সার্কিটটা যদি আমরা পরিচালনা করতে যাই, তাহলে কিন্তু আমাদের 5 ভোল্টের প্রয়োজন হবে। এখানে কিন্তু লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 5 ভোল্ট লেখা রয়েছে, শুধুমাত্র এখানে প্রয়োজনীয় যে 5 ভোল্ট রয়েছে, সেই 5 ভোল্টটা কিন্তু আমরা ওই চার্জার থেকে দিয়ে দিব। আপনারা জানেন চার্জারে যখন চার্জ হয় তখন ওখানে কিন্তু 5 ভোল্ট আউটপুট থাকে। আর এখান এই সার্কিটটা যদি আমরা পরিচালনা করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু 5 ভোল্টের প্রয়োজন রয়েছে। এখন আমরা এখানে ভোল্টেজগুলো দিব। ভোল্টেজগুলো কীভাবে দিতেছি দেখুন, এখানে লেখা রয়েছে এই যে 5 ভোল্ট গ্রাউন্ড, সাদাটা গ্রাউন্ড। আমরা এই তারের ভোল্টেজটাকে মিটার দিয়ে মেপে নিব, আসলে এখানে কোনটা নেগেটিভ এবং কোনটা পজিটিভ। অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ আপনাদেরকে ওলট পালট করলে কিন্তু চলবে না। আমরা দেখুন এখানে মিটারের কন্টিনিউটি 10-এ দিয়েছি, 10-এ দেওয়ার পরে এখানকার ভোল্টেজটা আমরা মেপে দেখব কোনটা নেগেটিভ রয়েছে কোনটা পজিটিভ রয়েছে। এখানে সাদাটা পজিটিভ ব্যবহার করছে, দেখুন এখানে কিন্তু 5 ভোল্টে রয়েছে, সাদাটা পজিটিভ কালোটা নেগেটিভ। তাহলে আমরা এখন নেগেটিভ পজিটিভ পেয়ে গেলাম। আবারও আমরা ধরে নিব কালাটা নেগেটিভ আর সাদাটা পজিটিভ। পজিটিভ আমরা এখানে আগে কানেকশনটি দিব না, কানেকশনটা দেওয়ার ক্ষেত্রে আমরা আগে এখানে তারগুলো ঝালাই করে সুন্দরভাবে নিব। আমরা যেহেতু এটা পজিটিভ পেলাম, আমরা এটা পজিটিভের সঙ্গে অ্যাড করে দিব। দুই সার্কিটের মধ্যে কিন্তু ভোল্টেজ দিতে হবে, শুধুমাত্র একটা সার্কিটের মধ্যে কিন্তু ভোল্টেজ দিলে হবে না, আপনাদেরকে দুইটার মধ্যেই ভোল্টেজ দিতে হবে। আর অবশ্যই আপনারা ঝালাইগুলো ভালো করে দিয়ে দিবেন, যে আমরা এটা এখন পজিটিভ পেলাম আর এটা পাবো আমরা নেগেটিভ, নেগেটিভটা এখানে আমরা অ্যাড করে দিব। এই ধরনের বক্সগুলো কিন্তু মোটামুটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হয়। আমরা আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি সবগুলো দেখাচ্ছি, কেমন সাউন্ড কোয়ালিটি হয় সেটাও দেখাবো। আর অবশ্যই আপনারা যখন যে কোনো ধরনের ইলেকট্রনিক্সের কাজ করবেন, সেটির ঝালাই যেন সুন্দরভাবে হয়, কারণ ঝালাইটাই মুখ্য বিষয়। ঝালাই ভালো না হলে কিন্তু অবশ্যই আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হবে, ঝালাইগুলো আপনারা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমরা কালোটা পেলাম নেগেটিভ আর সাদাটা পেলাম আমরা পজিটিভ। আমরা কিন্তু এই সার্কিটটির মধ্যে ভোল্টেজটি দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে আউটপুট ভোল্ট, আউটপুট যে অডিও আউট হবে সেটা আউট হবে।
এখন আমরা এখানেও ঠিক একই ক্যাটাগরিতে পজিটিভ এবং নেগেটিভটি লাগিয়ে দিব। এখানে পজিটিভ নেগেটিভ লাগানোর কোনো অসুবিধা নাই, কারণ এখানে লেখাই রয়েছে, দেখুন এখানে 5 ভোল্ট লেখা রয়েছে, নেগেটিভের লেখা রয়েছে। আমরা এখানে নেগেটিভের সাথে নেগেটিভ দিয়ে দিলাম, এই নেগেটিভের সাথে নেগেটিভ আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমরা পজিটিভের সাথে পজিটিভ দিয়ে দিব, এই পজিটিভের সাথে আমরা পজিটিভ কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে নেগেটিভের সাথে নেগেটিভ দিয়েছি, পজ আমাদের এই সার্কিটেও ভোল্টেজ রয়েছে, এই সার্কিটেও ভোল্টেজ রয়েছে। এখানে যে স্পিকারের যে দুটো তার রয়েছে, আমরা স্পিকারের তারটা এখানে স্পিকারে এই সার্কিটের মধ্যে কিন্তু লেখাই রয়েছে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। দেখুন এখানে যে স্পিকার আউট লেখা রয়েছে, আমরা এখানে এল আর থাকে, তো আমরা এটা আরে ব্যবহার করব, একটা স্পিকার। এটা কিন্তু স্টেরিও, এই বোর্ডটা কিন্তু স্টেরিও, এটা দিয়ে কিন্তু দুইটা মাইক বাজানো যাবে, তো আমরা শুধুমাত্র একটা মাইক বাজাবো, সেই জন্য আমরা শুধু একটা ব্যবহার করতেছি। এইভাবে আপনারা স্পিকারের তারটা এখানে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে ভোল্টেজটা রয়েছে, যে এখানকার যে ভোল্টেজ নয়, এটা হচ্ছে অডিও আউটপুট, অডিও আউটপুটটা আমরা এখানে শুধুমাত্র লাগিয়ে দিব। লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজ শেষ। এই যে এখানে আমরা অডিও আউটপুটটা লাগিয়ে দিব, এই অডিও আউটপুটটা লাগিয়ে দিছি, এখন কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা এই স্পিকারটা চেক করব, এই স্পিকারটা যদি আমরা এখন চেক করতে যাই, তাহলে অবশ্যই আমরা এখানকার ভোল্টেজ দিব। ভোল্টেজ দেওয়া মাত্রই কিন্তু আপনারা দেখবেন এখানে একটা সাউন্ড আসবে, দেখুন এই যেভাবে সাউন্ড চলে আসলো সাউন্ড। এখন আমরা একটা যে কোনো ফোন নিব, ফোন নিয়ে অবশ্যই আমাদেরকে, যেহেতু আমরা এটা ব্লুটুথ বক্স তৈরি করেছি, আমাদেরকে অবশ্যই ব্লুটুথ কানেকশন দিতে হবে। কানেকশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা এখান থেকে ব্লুটুথটি ওপেন করে নিব। ওপেন করার পরে দেখুন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু সার্চে চলে এসেছে 3.0 BT, এটা এখান থেকে আমরা এটা কানেক্ট করে দিব। কানেক্ট করার ক্ষেত্রে অবশ্যই এখানে ইয়া চাবে, এটা আপনারা সব দিয়ে দেবেন। দেখুন এখন কিন্তু কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে প্লে করি কোনো ভিডিও, তাহলে সেটা সম্পূর্ণরূপে কিন্তু এই বক্সের মধ্যে শোনা যাবে। পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন আমাদের কিন্তু এখন একটা কাজ করতেছে, বক্স থাকে, সেটি কি আপনারা কিভাবে, এই দেখুন অ্যাম্প্লিফায়ারে তৈরি করে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনারা এখন অনায়াসে কিন্তু যে কোনো ধরনের বক্স যদি আপনাদের বাসায় থাকে, তাহলে আপনারা শুধুমাত্র এই যে দুইটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এই দুইটা কম্পোনেন্ট এবং একটা মোবাইল চার্জার লাগবে। মোবাইল চার্জার হলে কিন্তু আপনারা এই বক্সগুলো তৈরি করে নিতে পারবেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করব। অবশ্যই যদি আপনারা ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান, এখন বক্সটা শুধুমাত্র এগুলো আটা দিয়ে আটকিয়ে নাট দিয়ে যদি আমরা লাগিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।